বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আনন্দঘন পরিবেশে বার্মিংহামে বাংলাদেশে তেতাল্লিশ তম মহান বিজয় উৎসব পালন করা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর যুদ্ধাপরাধীদের বিচারে রায় কার্যকর হয় সকলের মাঝে ছিল ভিন্ন রকমের আমেজ বিস্তারিত দেখুন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আবদুল হাত সুমনের রিপোর্টে I feel honored to be here this evening to be celebrating with the Bangladeshi committee um, for the celebration of the victory and also the recognizing the sacrifice that many Bangladeshis in fact almost three million Bangladeshis made in 1971. সোমবার বার্মিংহামের মাল্টিপারপাস সেন্টারে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি বার্মিংহামের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি বার্মিংহামের সভাপতি কামুল হাসান চুনুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট মিডলেজ ডেপুটি পুলিশ ও ক্রাইম কমিশনার ইউনি ইউনিমস্কোটো সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের আবুলের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমদ সাবেক রাষ্ট্রদূত তুজাম্মেল টনি হক এমবিই কাউন্সিলর জিয়াউল ইসলাম বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম কামাল আহমেদ মিসেস রশিদ মফিস খান খান সহ আরও অনেকে দীর্ঘ বিয়াল্লিশ বছর পর যুদ্ধ অপরাধীর বিচার কার্যকর শুরু হওয়ায় বিজয় দিবস উদযাপনে সকলের মাঝে ছিল এক ভিন্ন রকম আমেজ মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান চেতনায় আমরা আবার উজ্জীবিত হয়ে দেশ এবং জাতিকে আমাদের বর্তমান যে পরিস্থিতি এর থেকে মুক্ত করি আমি মনে করি এখন আমাদের আমাদের বাংলাদেশের যে অস্থিরতার সৃষ্টি হয়েছে আমাদের স্বাধীনতা শক্তি সবাই এক হয়ে কাজ করলে আমাদের দেশকে অনেক উন্নয়নের দিকে নিয়ে দিতে পারব আবারও একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সকল ঐক্যবদ্ধভাবে আলবদর রাজাকার আল সামসদের বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব আজকে এই শপথের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি নাটিকা ও গান মিসেস আমেনা বেগম ও কাইসারুল ইসলাম সুমনের কবিতা আবৃত্তি সন্ধানে আর্ট অ্যান্ড কালচার গ্রুপের প্রযোজনায় নাটিকা অন্যরকম স্বাধীনতা এবং পরিশেষে গান আগত অতিথিবৃন্দ ফ্রানভরে উপভোগ করেন বার্মিংহাম থেকে আব্দুল আহাদ বাংলাদেশে বিয়াল্লিশতম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওয়েলথ শাখার উদ্যোগে কার্ডিফ বাংলাদেশ সেন্টারে বিজয় বিয়াল্লিশ বছর আওয়ামী দুঃশাসনের প্রতিবাদ এক সভা অনুষ্ঠিত হয় ওয়ালসবিএনপি যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আশরাফ চৌধুরীর পরিচালনায় তে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ আব্দুল মুজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মসজিদ আহমেদ, ওয়ালসবিএনপি সহ-সভাপতি আব্দুল কাদের নুরুল হক আনসারী, ইউসুফ খান, ফিরোজ আলী। আর বক্তব্য রাখেন আব্দুল রাজ্জাক রুকন, মাহমুদ আলী, তাহের আহমেদ, খলিলুর রহমানসহ আর অনেকে। সবার শুরুতে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আব্দুল কাদের। সভায় ক্ষমতাসীন সরকারের দুঃশাসনের প্রতিবাদ করে বক্তারা বলেন বিজয়ের মাসে বিরোধী রাজনৈতিক নেতাদের হত্যার উৎসবে মেতে উঠেছে আওয়ামী সরকার সরকার জোর করে আবারও ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান পরিবর্তন করে একদলীয় প্রশনে নির্বাচন করতে যাচ্ছে কিন্তু দেশের জনগণ এটা কখনো মেনে নেবে না ফ্রান্সের মেডিকেল ইউনিভার্সিটি প্যারিস থার্টিন এর সংগঠন অ্যাসিয়াম্বো অ্যাসোসিয়েশনের একটি গ্রুপ বাংলাদেশ সফর করেছেন বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠান আয়োজন করা হয় প্যারিস থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাসেম ফ্রান্সের মেডিকেল ইউনিভার্সিটি প্যারিস থার্টিন এর মেডিসিন বিভাগের সংগঠন আসিয়াম্বো অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা গরিব ও দুস্থ মানুষদের সহায়তার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর করেন ফরাসি ছাত্রছাত্রীদের একটি গ্রুপ আত্মসামাজিক কল্যাণে অসহায় মানুষদের সেবার লক্ষ্যে বাংলাদেশের ফেনী জেলার ফাজিলপুর গ্রামে তাদের কার্যক্রমে অংশগ্রহণ করেন এ সময় শিক্ষার্থীরা গ্রামের স্যানিটেশন ব্যবস্থা আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপন শিক্ষাব্যবস্থা পরিদর্শন সহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানের তথ্যচিত্র ধারণ করেন প্যারিস থার্টিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র নিয়ে আয়োজিত হয়েছে বাৎসরিক এক অনুষ্ঠান ও নৈশভোজ বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়নরত একমাত্র বাংলাদেশী ছাত্রী শাহ সহ কৃতি শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম আমি স্পন্সর করতে পেরে খুবই আনন্দিত উইমন চুকনিয়ু আউট প্রজেক্ট ইন বাংলাদেশ ইনপ্রোভ স্কুল আসিয়ামো অ্যাসোসিয়েশনের সভাপতি এমিল ফোস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিদেশীদের মাঝে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরা হয় প্যারিস ফ্রান্স ঐক্যবদ্ধভাবে দেশ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ইতালির রাজধানী রোমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের গ্রহের মাফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর শাহরিয়ার ফেরদোসি এবং ড মফিস আহমেদ সৈয়দ মইনুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি সাধারণ সম্পাদক হাসান ইকবাল জসিমউদ্দিন মাসুমিয়া এম এ রব মিন্টু মান্নান মঞ্জু সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল রমেশ সুন্দরবন রেস্টুরেন্টে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শ্রমিকদের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আফসারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান ও কামাল হোসেন জয়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির বিএনপির সভাপতি হাজি লকিয়তুল্লাহ বক্তব্য রাখেন খন্দকার নাজির উদ্দিন মফিজ আহমেদ কামরুজ্জামান এনামুল হোসেন অসরু ঢালি নাসিফ উদ্দিন ওমর ফারুক খান আমিনুল সহ আর অনেকে সভায় বক্তারা বলেন আওয়ামী লীগের একদলীয় নির্বাচন জনগণ মেনে নেবে না তারা গণতন্ত্র উদ্ধারে দেশব্যাপী বিএনপির আন্দোলন আরও তীব্র করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান

পুলিশ কর্তৃক গ্রেপ্তারে ব্যানিশ স্বেচ্ছাসেবক দল গত সোমবার সন্ধ্যায় আয়োজন করে এক সবার। দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক যায়দুল আলম বাদনের প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপি সভাপতি আব্দুল আজি সেলিম বিশেষ অতিথি সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু সভাপতি হোসেন আলী অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সিকদার যুবদল সভাপতি রাশেদ আখন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পবিত্র কোরআন তালাওয়ার শেষে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা সরকার হটা আন্দোলনকে দুর্বল করার জন্য সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল

বিনম্র শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায় ম্যানচেস্টারে পালিত হল বিয়াল্লিশতম বিজয় দিবস অনুষ্ঠিতব্য বিজয় উৎসবের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত জানাচ্ছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমানের রিপোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গ্রন্থ প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে বিয়াল্লিশতম বিজয় দিবস পালন করল যুক্তরাজ্য যুবদল গেটার ম্যানচেস্টার শাখা এ উপলক্ষে গত বুধবার ম্যানচেস্টারের স্থানীয় একটি হলে আয়োজন করা এক আলোচনা সভার হেলাল হুসেনা কোরআন থেকে তেলোহাতের মধ্য দিয়ে সভাটি শুরু হয় গেটে মানচেস্টার সভাপতি এডভোকেট সভাপতি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন উক্ত পরিচালনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানচে সভাপতি কামাল হুসাইন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানচেস্টার বিএনপি সাধারণ সম্পাদক ইটুর আহমেদ চৌধুরী অন্যান্য মধ্যে থেকে বক্তব্য রাখেন সাজিদ মিয়া গ্যাস উদ্দিন আব্দুল বাসিদ বকুল এনামুল হব দোলা মিয়া আব্দুল কারি সয়াদ আহমেদ চৌধুরী প্রমুখ আলোচনা সভায় বক্তারা বিজয় দিবসের উপর আলোচনা করেন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার জন্য বর্তমান সরকারকে দায়ী করেন এবং প্রশাসনের নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এক স্থানে গত বৃহস্পতিবার মৌলীবাজার ডিস্ট্রিক্ট কোয়ালিফায়ার আয়োজন করেছে দিবসটির উপর আলোচনা সভার সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন আখলাকুর রহমান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ ও উনিশশো একাত্তর সনে বিশে ডিসেম্বর মৌলিবাজা উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সকল মুক্তিযোদ্ধার আত্মা মাফ কামনা করে দাঁড়িয়ে নিরবত পালন করা হয় সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহন আহমেদ লিটন এস এ কামাল উদ্দিন রুহুল আমিন চৌধুরী মামুন মামুনুর রশিদ এনামুল হক চৌধুরী ইস্তেক আহমদ সুমন প্রমুখ বক্তারা দিবসটির উপর আলোচনা ছাড়াও বিজয়ী মাসে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশকে স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অন্যদিকে উনিশশো একাত্তর সালে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধ আসামিদের বিচারের রায় অতি দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উরেল শাখার নেতৃবৃন্দ সোমবার রাতে স্থানীয় একটি স্কুল হলে আয়োজিত বিয়াল্লিশতম বিজয় দিবসের আলোচনা সভায় বক্তরা এই আহ্বান জানান সংগঠনের সভাপতি আমুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহি আহমেদ চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানব সম্পাদক শাহরুব আলী সবার শহীদ পবিত্র কোরআন থেকে তেল করেন শফিকুল ইসলাম জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সুরাবুর রহমান শৌকদ আহমদ এম বি এডভোকেট মুহ মুস্তফা খান মুজাহিদুর রহমান গাজুল ইমন সুজন শাহ এম এম জাফর আহমদ প্রমুখ বক্তারা বিরোধী দলকে হরতাল নৈরাজ্য অবরোধ পরিহার করে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান উন্নতা জনগণকে সাথে নিয়ে তাদের এসব কার্যকলাপ রুখে দাঁড়ানো হবে বলে জানান বাংলাদেশের মতো প্রবাসী মানচেস্টারবাসীরা বিজয়ের বিয়াল্লিশতম দিবসটি পালন করলো উৎসব এবং আনন্দ মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেমন প্রবাসীদের বাবিয়ে তুলেছে তেমনি তারা ভীষণভাবে মর্মাহত কবে মুক্তি পাবে আমাদের এই মাতৃভূমি এইসব প্রতিহিংসা পরায়ণ রাজনীতি থেকে এবং ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে এটাই বিজয়ের মাসে সবার প্রশ্ন মানচেস্টার থেকে তৈবুর রহমান চ্যানেল আই নিউজ